हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल मम एंड बेबी केयर। तो आबार चले तोमादेर माझे एक नतून वीडियो निये। तो थाम्बनेल और टाइटल देखे निश्चय तुम्हारा बुझते पे कि विषय नहीं आलोचना करते चले। तो यस, आजकेर टपिकटी हलो माय डेलिवरी स्टोरी। आमार डेलिवरीर जे दिनटा से दिनटा आमी किरकम भावे स्पेंड करेछिलाम, आदौ कि सेटा पेनफुल, खुबी कि जंत्रणादायक, तो एइसब विषय निये तोमादेर संगे आजके आलोचना करब। तो तोमरा निश्चय आमार प्रथम भिडियोटा देखेछो, एर आगेर भिडियोगुलो देखेछो जेखाने आमी आमार प्रेगनेंसि स्टोरीटा तोमादेर संगे आलोचना करेछिलाम। तो एटा टोटालि आर एकटा डिफारेंट विषय, तो आमार डेलिवरी स्टोरी। तो आमार ए वीडियोटा देखे जारा जारा सबे माँ होते चलेछो बा माँ होए गियेछो तारा तो अवश्यई जानो, बा जारा माँ होते चलेछो तादेर अनेक हेल्पफुल हबे, अनेक साहाज्य हबे। तो वीडियोटी शुरू करा जाक। तो सबार प्रथमेई बोली आमार डेलिवरी डेट। आमार डेलिवरी डेटटा होच्छे 10/10/2020। तो 10/10/2020 आमार डेलिवरीटा हुएछिलो, आर आमार डेलिवरी डेट छिलो 24/10/2020, माने आमार 14 दिन आगे डेलिवरी हुए गेछिलो। तो अत दिन आर जाइनि, डेलिवरीटा आमार आगेई हुए गेछिलो। तो जेदिन डेलिवरी डेट छिल माने 10 तारीख, 10ই অক্টোবর, तो 10ই অক্টোবরে ঠিক এক সপ্তাহ আগে থেকে আমার পেনটা স্টার্ট হয়ে গিয়েছিল, আমার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। পেট দিয়ে কোমর দিয়ে একটা যন্ত্রণা করত, মানে মোটামুটি ওই 3 তারিখ থেকে আমার যন্ত্রণাটা আরম্ভ হয়েছিল। তো আমার সারা প্রেগনেন্সিতে সেরকম কোনো ব্যথা ছিল না। তো ওই যেদিনকে ডেলিভারি ডেট ছিল, মানে আমার তো ডেলিভারি ডেট ছিল 24শে অক্টোবর, কিন্তু আমার ডেলিভারি প্রিটার্ম ডেলিভারি হয়ে গেছিলো। তো ডেলিভারিটা হয়ে গেছিলো 10 তারিখে। তো 10 তারিখের এক সপ্তাহ আগে, মানে 3 তারিখ থেকে আমার পেনটা স্টার্ট হয়ে গেছিলো। তো কোমর দিয়ে পেট দিয়ে একটা যন্ত্রণা করতো তো কিছুদিন, মানে এক সপ্তাহ তো আমি ঠিকঠাক থাকতে পেরেছিলাম। বাট আমি 9 তারিখ রাতের থেকে, মানে এত পরিমাণে যন্ত্রণা করছিল আমার কোমর দিয়ে পেট দিয়ে যে আমি থাকতে পারছিলাম না। তো বাধ্য হয়ে পরের দিন সকালবেলায় আমাকে হসপিটালে ভর্তি করা হয়। তো হসপিটালে ভর্তি হওয়ার আগে তো একটা মানে খুবই টেনশন হচ্ছিলো সকালবেলায়, 10 তারিখের সকালবেলায়। তো আমি ব্যাগ ট্যাগ রেডি করে, হসপিটাল ব্যাগ রেডি করে আমি বসে আছি চুপ করে। তো খুবই আমার টেনশন হচ্ছে, আমি ফোন ঘাঁটছি বারবার করে, ফোন ঘাঁটছি, এটা দেখছি ওটা দেখছি, যাতে একটুখানি মাইন্ডটা একটুখানি ঠিক করা যায়। একটু তো ভয় লাগছিলো, মানে একটু না অনেকটাই ভয় লাগছিলো, যেহেতু লাইফে ফার্স্ট আমি মা হতে চলেছি আর এত বড় একটা অপারেশন হতে চলেছে। তো কী হবে কী হবে না খুবই একটা টেনশন করছিলাম, মানে অতিরিক্ত টেনশন হচ্ছিলো আমার। তো যাই হোক, 10 তারিখ সকালবেলায় তো আমি তো মানে তার আগের দিনকে রাতেবেলা, মানে 9 তারিখ রাতেবেলায় ডিসাইড হয়ে গেছিলো যে আমি পরের দিনকে অ্যাডমিট হচ্ছি। তো বাড়ির সবাই টেনশন করছিলো, যে আমাকে নিয়ে একটু টেনশন হচ্ছিলো, বেবিকে নিয়েও হচ্ছিলো। তো 10 তারিখ সকালবেলায় আমি রেডি টেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি বসে আছি চুপ করে, আমার এত টেনশন হচ্ছে, কিছু বলতে পারছি না। সবাই আমাকে সাহস দিচ্ছে, সবাই আসছে এসে এসে আমাকে সাহস দিচ্ছে, আমাকে বলছে যে না কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হবে না। তো আমি শুনেছিলাম যে সিজারিয়ান, মানে ডক্টর আমাকে বলে দিয়েছিলো যে আমার সিজারিয়ান হবে, সি সেকশন হবে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম, অনেকের মুখ থেকেই শুনেছি যে সিজারিয়ান নাকি খুব পেনফুল হয়, মানে খুব ব্যথা হয়, খুব কষ্টদায়ক একটা ব্যাপার। তো আমি তো খুবই মানে কী বলবো, ভাষা হারিয়ে ফেলেছিলাম, আমার খুবই টেনশন হচ্ছিলো যে কী হবে কী হবে না। যাই হোক, তো 10 তারিখ তো ঠাকুরের নাম করে, ঠাকুরকে প্রণাম করে সকালবেলায় বেরিয়ে গেলাম। তো এখান থেকে বাড়ির থেকে আমি বেরিয়েছিলাম 10টার সময়। তো 10টার সময় আমি বেরিয়েছিলাম, যেহেতু ডক্টর 11টায় আসে, তো ফোন করে জেনে নেওয়া হয়েছিল যে ডক্টর কখন আসবে। তো ডক্টর বলেছিলেন যে 11টার সময় ঢুকবে। তো সেই আন্দাজে আমরা 10টার সময় বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে ফার্স্ট আমি হসপিটালে অ্যাডমিট হই। অ্যাডমিট কর ওদের
ওদের অনেক অনেক রুলস আছে, ওদের অনেক রুলস আছে যেগুলো ফর্ম ফিল আপ টিল আপ করা হলো। তো যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড এবং আমার মাদার ইন ল, আমার শাশুড়ি মা আমার সঙ্গে গিয়েছিলেন, তিনজনা মিলে গিয়েছিলাম। তো হসপিটালে আমার দেওর ওখানেই ছিল, তো ওখান থেকেই সব মানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছিলো যে না এখন আসতে হবে, এখনও ডক্টর আসেনি, এখন আসতে হবে না, বাড়িতে থাকো, রেস্ট নাও, একটু পরে আসো। তো সেই অনুযায়ী আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো যাই হোক, বাড়ির থেকে বেরোনোর পর হসপিটালে গিয়ে আমরা সব ফর্মটা ফিল আপ করে অ্যাডমিট হলাম, আমি অ্যাডমিট হলাম। তো সবার ফার্স্ট আমাকে আমার বিপি চেক করা হলো হসপিটালে গিয়ে। তো বিপি চেক করা হলো এবং ওদের একটা আল্ট্রাসোনোগ্রাফির একটা মেশিন আছে যেখানে ওরা বাচ্চার যে হার্ট রেটটা সেটা চেক করে। তো সেখানে বেবির হার্ট রেটটা চেক করা হলো। তো আমার পেটে একটা মেশিন দিয়ে ঘুরিয়ে একটা মানে ওরা চেক করলো, ডক্টর চেক করলো নিজের মতন। তো ঠিক আছে, সব দেখে টেকে বললো ভর্তি হয়ে যেতে। তো আমি তো অ্যাডমিট হয়ে গেলাম, আমাকে বেডে দিয়ে দেওয়া হলো একটা, আর তার সঙ্গে সঙ্গে একটা ড্রেস, একটা ড্রেস দিয়ে দিল যেটা হসপিটালের ড্রেস, ড্রেসটা পরতে বললো, মানে ওটি ড্রেস ওটা। তো ওটা পরে নিলাম। তো আমি 11টার সময় ওখানে গিয়ে অ্যাডমিট হয়েছি, আর আমার বেবি মানে বেবি হয়েছে তার ঠিক 1 ঘন্টাই বাদে। তো আমি ড্রেসটা পরা হয়ে গেল, তারপরে পরার পরে ওরা প্রাইভেট পার্ট এরিয়া ক্লিন করে নিতে বলে। তো প্রাইভেট পার্ট এরিয়াটা ক্লিন করার পরে ওরা ডাইরেক্ট নিয়ে চলে গেল আমাকে ওটিতে। তো যেহেতু আমার খুবই পেন হচ্ছিলো, সবার ফার্স্ট ডেলিভারি, সবার ফার্স্ট যে অপারেশনটা ওটিটা আমারই হয়েছিল সেই দিন। তো যাই হোক, ওটিতে চলে গেলাম। যাওয়ার পরে ফার্স্ট ক্যাথিড্রাল পড়াই, ওদের কিছু রুলস আছে তো ফার্স্ট ওইগুলো করে নেয়। ফার্স্ট হচ্ছে ক্যাথিড্রাল পড়াই, তারপরে অ্যানাস্থেসিস্ট আসে, তো একটা ইঞ্জেকশন দেয়, অ্যানাস্থেসিয়া বলে যতদূর সম্ভব। তো অ্যানাস্থেসিস্ট এসে ওই ইঞ্জেকশনটা পুশ করে, তো ওটা হচ্ছে ব্যাকে করে, মানে পিছনে মেরুদণ্ডে করে, মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশন পুশ করে কোমরের দিকে। তো ফার্স্টে আমাকে বলা হলো যে বসে পড়ো, তো আমি বসলাম, পাটা সামনের দিকে ছড়িয়ে দিয়ে আমি বসে পড়লাম। তো বসে পড়ে মানে পিছনে স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশন দিল আমাকে। তো ওই ইঞ্জেকশনটা এতটাই সাংঘাতিক, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে পা পোষণ পুরো একদম কারেন্টের মতন একখানা ঝটকা দিল। তো কারেন্টের মতন ঝটকা মানে এমনি কোনো সেরকম লাগেনি ইঞ্জেকশনটাতে, কিন্তু ওই ইঞ্জেকশনটা যখনই পুশ করলো তখনই একদম পুরো বডি একদম কারেন্টের মতন হয়ে গেল, মানে কারেন্টের মতন একটা ঝটকা দিল। তো আমাকে তারপরে বলা হলো যে শুয়ে পড়ার জন্য। তো ঠিক আছে, আমি শুয়ে পড়লাম। তারপরে ডক্টর এলো, ডক্টর এসে মানে ডক্টর আসলো, এসে আমার মুখের সামনে নার্সকে বললো যে মুখের সামনে একটা সবুজ টাইপের একটা কাপড় ধরলো, যাতে আমি টোটাল যে অপারেশনটা, টোটাল যে ওটিটা, ওটা যেন আমি না দেখতে পারি। দেখলে তো অনেক সময় ঘাবড়ে যায় না? তো মুখের সামনে একটা পর্দা ধরলো, আর হাতে একটা মেশিন দিল যেটা হচ্ছে বিপি মাপার মেশিন, মানে আমার যে ব্লাড প্রেশার সেটা আপ ডাউন করছে, মানে সেটা কী পজিশনে আছে, কতটা আছে, সেটা মাপার জন্য একটা মেশিন হাতে দিল। তো ওটা ওরা পিছনে একটা মনিটর ছিল, ওই মনিটরে বারবার চেক করছিলো বিপিটা কীরকম আছে, মানে বিপিটা বাড়ছে নাকি কমছে ব্লাড প্রেশারটা। তো যাই হোক, তারপরে ডক্টর তো এসেই অপারেশন করা আরম্ভ করে দিল। আমার পেটের পোর্শনটা তখন পুরো ওটাই অবশ হয়ে গেছিলো, কিন্তু আমার জ্ঞান ছিল যে কী হচ্ছে আমি টোটালি বুঝতে পারিনি, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো তখন বাজে 12:20 মতো, তো তখন আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার পাশে আরেকজনের রুটি হচ্ছিলো,
আমি তারটা দেখছিলাম, তো আমি মানে লাস্টে কি হলো কিছুক্ষণ দেখার পরে মানে আমি অন্যদিকে তাকিয়ে নিলাম, কারণ ওনারটা দেখলে আমি নিজে ঘাবড়ে যাব আর তখন যদি কোনো অপারেশনের প্রবলেম হয়। তো ওর জন্য আমি আর তাকালাম না, আমি মনে মনে ঠাকুরের নাম নিচ্ছি, মনে মনে গান গাইছি, এই করছি, ঘড়ির দিকে তাকাচ্ছি, একবার এই করছি। তারপরে ডক্টর কাটা আরম্ভ করলো, তো পেটটা কাটা আরম্ভ করলো, আর খ্যাচ করে যখন একবার টেনেছে তখন আমি তো পুরো বুঝতে পেরেছি যে হ্যাঁ এবার স্টার্টিং করলো একটা কিছু। তো যাই হোক, স্টার্ট করলো, পেটের থেকে তো সব জিনিসগুলো বার করলো, মানে নাড়ি ভুড়ি যায় গেছে, যাই হোক আমি বুঝতে পারছিলাম টোটাল বিষয়টাই যে কী কী করছে। তো তখন কোনো মানে আমার তো লাগছিল না, মোটেও লাগেনি। তো তারপরে যখন বেবিটা ওরা বার করছিলো, ওই বার করার প্রসেসিংটাই খুবই পেনফুল ছিল। যখন বার করছিলো বেবিটা পেট থেকে, তো তখন ডক্টর একটা প্রেশার দিয়ে, হাত দিয়ে প্রেশার দিয়ে ওরা মানে কিছু একটা করলো, মানে আমার খুব বুকের কাছটা একটা প্রেশার লেগেছিলো জোরে, মানে আমি তখন তো চিৎকার করে উঠেছি যে লাগছে বলে চিৎকার করে উঠেছি। তো ডক্টর আমাকে জিজ্ঞাসা করছে তোমার কি লাগছে নাকি তুমি বুঝতে পারছো যে কি কিছু একটা হচ্ছে। তো তখন আমি হচ্ছে বললাম যে না না ঠিক আছে। দিয়ে তারপরে ওরা ওই প্রসেসিংটা আরম্ভ করলো, মানে বেবিটাকে পেট থেকে বার করলো। বার করার পরে ওরা মানে তারপরে কি করলো আমি তো দেখ মানে তারপরে আর বুঝতে পারিনি যে কি হলো। তারপরে আমার আমার মানে নার্স এসে এরকমভাবে ধরে আমাকে বলছে যে দেখো তোমার কি হয়েছে, তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি মানে সেটা দেখবো কি, আমি ওর মুখের দিকেই হা করে তাকিয়ে আছি, মানে একটা অদ্ভুত একটা ফিলিংস, মানে কি বলবো একটা অদ্ভুত ফিলিংস, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। তারপরে নার্স আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে বলো কী হয়েছে, বলো কী হয়েছে। তো আমি বল লাস্টে আমি তাকিয়ে বললাম যে ছেলে হয়েছে। তো মানে আমার ভেতরে তখন এত আনন্দ হচ্ছিলো সেটা বলার মতন না। তো যারা মা হয়েছে তারা অবশ্যই জানো যে এই ফিলিংসটা কীরকম ফিলিংস। তো যাই হোক, ওটা ওকে দেখিয়ে ওকে নিয়ে চলে যাওয়া হলো ওয়েট টোয়েট মাপার জন্য, ওয়েট মাপে হাইট মাপে। তো ওদের ওই যে রুলসগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য নিয়ে চলে গেলো ওকে। তো ওকে নিয়ে গেল, তারপরে ওরা স্টিচিং সেলাইয়ের কাজ আরম্ভ করে দিল, স্টিচিংয়ের কাজটা আরম্ভ করলো। তো আমার আমার কোনো পেস্টিং করেনি, আমার স্টিচিং করেছিল। তো সেলাই করার পরে আমাকে একটা ওটা স্ট্রেচার আছে, স্ট্রেচারে তোলা হলো। তো স্ট্রেচারে যখনই তুলছিল তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার মানে আদেও আমার শরীরটা আছে কি না, পুরোটাই মানে কোমর থেকে তো নিচ পর্যন্ত পা পর্যন্ত পুরো অবশ হয়ে গেছিলো। আমাকে ধরে ওই স্ট্রেচারে রাখা হলো, তারপরে দেওয়া হলো, বেডে দেওয়া হয়নি, ফার্স্ট হচ্ছে অবজারভেশন একটা রুম আছে যেখানে 8 ঘন্টা রাখা হয়। তো ওই রুমটাতে আমাকে রাখা হয়েছিল ফার্স্ট 8 ঘন্টা, মানে ওটি হয়ে যাওয়ার পরে 8 ঘন্টা ওই রুমটাতে একটা বেডে আমাকে দেওয়া হলো। তার কিছুক্ষণ বাদেই আমার বেবিকে আমার কাছে দেওয়া হলো। তো ওইখানে আমি 8 ঘন্টা ওখানে থাকার পরে তারপরে আমাকে নর্মাল বেডে শিফট করা হয়েছিল। তো ওইখানে 8 ঘন্টা রাখা হয় কেননা যদি কোনো প্রবলেম হয় মায়ের বা বেবির, তো সেই জন্য ওখানে 8 ঘন্টা ওই বেডটাতে রাখা হয়, মানে অবজারভেশনে রাখা হয়, লক্ষ্য করে যে কোনো অসুবিধা হচ্ছে কি না ওটির পরে। তো এই হ্যাঁ, তারপরে ওই ওখানে 8 ঘন্টা আমাকে রাখা হয়েছিলো, তারপরে নর্মাল বেডে দেওয়া হয়েছিলো। তো তারপরে নর্মাল বেডে দেওয়ার পরে আমার ফ্যামিলি সবাই আসলো,
আমার হাজবেন্ড আসলো, বাড়ির সবাই আসলো, তো এসে তো ওদেরকে দেখে তো আমার আরও আনন্দ হচ্ছিলো, কেননা ওরা তো খুবই আনন্দ করছিলো, রীতিমতন মিষ্টি খাওয়া খাই আরম্ভ হয়ে গেছিলো হসপিটালের মধ্যে। মানে বিশাল একটা উৎসব টাইপের একখানা ব্যাপার হয়ে গেছিলো হসপিটালে। তো এই হলো, তারপরে তো সবাই আসলে আমাকে জিজ্ঞাসা করছিলো যে ঠিক আছি কি না। আমি আমি তো হাসছি, বললাম হ্যাঁ ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো তারপরে তো আমার সেদিনে কোন সেদিন আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু যেই ওই যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনের যে মানে যে ব্যাপারটা মানে অবস্থা যে আমার কাটছিল, তো কাটার সঙ্গে সঙ্গে আমার ব্যথা আরম্ভ হচ্ছিল। তো আমি তখন বললাম, মানে যে সিস্টার ছিলেন তো ওনাকে বললাম যে না আমার ব্যথা করছে। তো তখন উনি একটা পেন কিলার মানে দিয়েছিল আমাকে, তো সেলাইন করেছিল হাতে, এটা তোমাদের বলা হয়নি, আমাকে ওটিতে হাতে একটা সেলাইনও করেছিল। তো ওই সেলাইনের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়েছিল, না না সেলাইনের মধ্যে না, তো হাতে যে সেলাইন ছিল সেলাইনে তো সেলাইন দিয়েছিল, আর হচ্ছে সেলাইনের বোতলের মধ্যে একটা ইঞ্জেকশন, পেনকিলার ইঞ্জেকশন একটা পুশ করেছিল। তো তারপরে আস্তে আস্তে আমার ব্যথাটা কমে গিয়েছিল, তো হ্যাঁ তারপর ব্যথাটা কমে গিয়েছিল। তারপরে তো আমি ওখানে হসপিটাল ছিলাম মোটামুটি, আমি ছিলাম 6 দিন। তো ফার্স্ট 3 দিন তো হাতে একটা ইঞ্জেকশন পুশ করতো, আর সেলাইনের বোতলে একটা ইঞ্জেকশন পুশ করতো, তো টোটাল 6টা ইঞ্জেকশন পুশ করেছিল, হ্যাঁ 6টা ইঞ্জেকশন পুশ করেছিল। তো তারপরে ফার্স্ট দিন যাওয়ার পরে দ্বিতীয় দিন থেকে একটা প্রবলেম আরম্ভ হলো, সেটা হচ্ছে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ভার হয়ে মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছিলো আমার। তো আমি মাথা তুলতে পারছিলাম, আমি শুয়েছিলাম তো মাথা কিছুতেই আমি তুলতে পারছিলাম না। তো আমার এই প্রবলেমটা খুব হয়েছে, এমনি অন্য কোনো প্রবলেম হয়নি, আমার এই প্রবলেমটা খুব হয়েছে, মাথা ব্যথার প্রবলেম, মাথা তুলতে পারছিলাম না। তো সিস্টারকে বলা হলো, তো বললেন যে বেশি করে জল খেতে, আর মাথায় যেন কোনো বালিশ টালিশ না রাখা হয়, একদম প্লেন বিছানায় শুয়ে থাকতে বললো আমাকে। তো আমি যে আমার বেবিকে ব্রেস্ট ফিডিং করাবো, তো দুধ খাওয়াবো, সেটা আমি কিছুতেই পাচ্ছিলাম না। বাড়ির লোকেরা আমাকে হেল্প করছিলো, আমার প্রত্যেক দিন আমার বাড়ির লোক ছিল আমার কাছে, কেউ না কেউ একটা ছিল, অল টাইম অল্টারনেট করে ওরা থাকতো। তো ওরা আমার বেবিটাকে নিয়ে আমাকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিত, আমি উঠতে পারতাম না, খাইয়েও দিত ওরা। তো এই গেল টোটাল 6 দিন তো এরকমভাবে গিয়েছে আমার। তো 6 দিনের মাথায় আমার যে ছুটি লেখে ডক্টরে, তো হ্যাঁ 6 দিনের মাথায় ছুটি লেখে, আর 5 দিনের মাথায় সেলাই কাটা হয়। তো সেলাইয়ের যে সুতোগুলো সেগুলো 5 দিনে কাটা হয়, তারপরে 6 দিনে আমাকে রিলিভ করে দেয়, ছুটি দিয়ে দেয়। তো 6 দিনে আমি বাড়ি চলে যাই, 6 দিনের মাথায় আমি বাড়ি চলে যাই। তো এই তো গেল আমার ডেলিভারি স্টোরি। ডেলিভারি একদম পেনফুল নয়, সিজারিয়ান একদমই পেনফুল নয়, এইটুকানি আমার বলার, কেউ ঘাবড়াবে না, সবাই আনন্দ সহকারে যাবে, এইটুকানি বলতে পারি। আর আর তো বেশি কিছু বললাম না, তো অনেক কিছুই বলে ফেললাম এর মধ্যেই, টোটাল আমার ডেলিভারি স্টোরিটা বলে দিলাম। তো তোমাদের অনেক সাহায্য হবে, যারা যারা মা হতে চলেছে তারা অবশ্যই দেখো আমার ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই হবে, অবশ্যই ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করার জন্য। আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আনার, যেটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি, কেননা আমি সবে সবে চ্যানেলটা শুরু করেছি, কীরকমভাবে কী বললে কী ভালো হবে আমি কিছুই জানি না, আমি আমার নিজের মতন করে চ্যানেলটা চালানোর চেষ্টা করছি, তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, আর আমি আশা করছি তোমরাও আমাকে সাহায্য করবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি, তো আজকের মতন টাটা, বাই বাই।
তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।